হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটিজ 3 ক্লাস 10 গণিতের কোশ্চেনগুলো সলভ করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যদি ভিডিওটি পছন্দ হয় এটি লাইক করে দিও, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বিতস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একটা কথা, সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের মান যখন যোগফল যখন 180 ডিগ্রি হয় তাকে বলে সম্পূরক। আর পূরক কোণ হচ্ছে দুটি পরস্পর বলছে কোণগুলি যদি যোগফল 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে পূরক কোণ, আর 180 হলে সম্পূরক কোণ। তা কি দেখো, এখানে ছবিটা দেওয়া আছে, এভাবে একটা বৃত্ত আছে আর ABCD চতুর্ভুজ আছে। তা কি বলছে প্রদত্ত, কি দেওয়া আছে, ABCD একটি বৃত্ত চতুর্ভুজ, এই বৃত্তের ভেতরে এটি চতুর্ভুজ ABCD। প্রমাণ কি করতে হবে দেখো, এখানে বলছে কোণ ABC, বলছে ABC এই কোণটা প্লাস কোণ ADC এই কোণটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ। আবার কি প্রমাণ করতে হবে, BAD এবং BCD এই দুটো 2 সমকোণ, মানে হচ্ছে 180 ডিগ্রি। অঙ্কন আমরা কি করলাম, বলছি AC আর BD দুটি কর্ণ টানলাম, তাহলে এখান থেকে এটা AC আর হচ্ছে BD দুটো কর্ণ টানলাম। প্রমাণ কি, প্রমাণ দেখো, বলছে কোণ ADB ইজ ইকুয়াল টু কোণ ACB, বলছে কোণ ADB মানে এই কোণটা আর ACB এই কোণটা এই দুটো সমান। কেন সমান, তার কারণ হচ্ছে এরা দুজনই একটা বৃত্ত, বৃত্তের এগুলো কি ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় সবসময়, তাহলে এটা কোণগুলি সমান। আবার দেখো একইভাবে কোণ BAC ইজ ইকুয়াল টু কোণ BDC এটাও একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও সমান হবে। তাহলে আবার আমরা কি জানি, ADC কোণ ADC এইটা এই কোণটা কি বলছে ইজ ইকুয়াল টু AACB এই কোণটা যুক্ত BAC এই কোণটা। তারপরে দেখো কি বলছে, এদের যোগ করে দিলে কি হবে, কোণ ADC প্লাস ABC এইটা এটা যোগগুলো কি হবে দেখো, তাহলে কি হবে ACB এই কোণটা, ACB প্লাস BAC মানে এই কোণটা। আর তারপরে হচ্ছে বলছে ABC এই কোণটা, তাহলে এটা দেখো একটা ত্রিভুজের অংশ, এই ত্রিভুজটা আছে, এর 3টে বাহুর নাম বলেছে, তাহলে কি হবে এটা 2 সমকোণ। একটা ত্রিভুজে সবসময় মনে রাখবে, জানো তোমরা, একটা ত্রিভুজে 3টি কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়, তাহলে কি হলো কোণ ADC প্লাস কোণ ABC ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কেন 2 সমকোণ হলো, যেহেতু ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 2 সমকোণ হয়। আর একইভাবে এটা তুমি প্রমাণ করতে পারবে কি, কোণ BAD প্লাস কোণ BCD ইজ ইকুয়াল টু 2 সমকোণ, তাহলে এটা প্রমাণিত হলো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে দুটি দুটি বৃত্ত ও পরস্পরকে CD বিন্দুতে ছেদ করে, DOC বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে AB বিন্দুতে এবং অপর বৃত্তকে EF বিন্দুতে ছেদ করে। তা দেখো ছবিটা এঁকেছি এভাবেই, দুটো বৃত্ত আর এখানে দেখো ABCDEF, তাহলে এখানে কি বলছে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে DAB সমান হচ্ছে 75, বলছে DAB এই কোণটা হচ্ছে 75, আর কি চেয়েছে DEDEF এটা জানতে চেয়েছে। এটা চতুর্ভুজ, চতুর্ভুজে কি হয় 4টি বাহুর 4টি কোণের মান সবসময় হতে হয় 360 ডিগ্রি হয়। এবারে আরটা তোমার জানো নিশ্চয়ই, বিপরীত কোণগুলো মান সমান হয়, তা দেখো এটা যদি 175 ডিগ্রি হয় তাহলে এটাও 75, এটাও 75 হবে, তাহলে এইটা কত হচ্ছে 180, তাহলে এটা যদি 75 হয় তাহলে 105 হবে, এটাও 105 হবে, তাহলে কত উত্তর হবে 105।
হচ্ছে তিনের কোশ্চেনটা কি বলে থাকতো, দেখো বলছি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। উত্তর, ধরি গোলকের প্রাথমিক ব্যাসার্ধ মানে R1 হচ্ছে 100 একক, তাহলে গোলকের প্রাথমিক সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলাটা কি, 3πr² 3πr1² বর্গ একক, তাহলে কি হলো 3π, আর R1 মানে হচ্ছে 100, তাহলে 100² এটা কত হবে, তাহলে 30,000π বর্গ একক। তারপরে দেখো বলছে এখন গোলাকার ব্যাসার্ধ কত হচ্ছে, 50% বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে ব্যাসার্ধ, হবে কত, R2 100 প্লাস 100 এর 50%, তাহলে কত গেল, দেখো কাটাকুটি করলে কত হবে 50, তাহলে 100 প্লাস 50 150 একক, এখন কত হয়ে গেল R2 150। এবারে এখন তাহলে গোলকের ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 3πr² 3π, আর এখানে যদি আর এর জায়গাতে বসাবো 150 তার হোল স্কোয়ার, তাহলে এটা করলে কত হবে, 6750π বর্গ একক। তাহলে কি বলছে দেখো, বৃদ্ধি কত হয়েছে, বৃদ্ধি হচ্ছে বিয়োগ করবে এটা, বিয়োগ করলে কত হবে, এটা 37,500π বর্গ একক হবে, আর এর শতকরা কত হবে, 37,500/30,000π/100, কারণ করলে হবে 125%। নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা বলছে একটি অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে তা নির্ণয় করো। প্রথমে দেখো এখানে প্রতি বর্গ মিটার বলেছে, হিসাব বলেছে 35 টাকা, আর এখানে দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য 42 ডেসিমিটার, আগে এটাকে মিটারে করব। তাহলে দেখো লিখেছি কি, অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 42/2 ডেসিমিটার মানে হচ্ছে 21 ডেসিমিটার, আর ডেসিমিটারকে মিটার করবো আগেই বললাম, তাহলে 21/10 = 2.1 বর্গ মিটার শুধু। তারপরে দেখো তাহলে কি বলছে, অর্ধবৃত্তাকার গম্বুজের বর্গ বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr² 2π মানে হচ্ছে 22/7, r² মানে হচ্ছে 2.1 তার হোল স্কয়ার, এটা কাটাকুটি করলে দেখবে 27.72 বর্গ একক হবে, আর মোট খরচ কত কত হয়, 35, তাহলে মোট খরচ কত হবে, 27.72 × 35, তাহলে এটা গুণ করলে হবে 970.2 টাকা, 970 টাকা 20 পয়সা উত্তর।